হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে গ্রামের বাড়ির ফ্ল্যাটের একটা ডিজাইন দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি, তো বাড়িটার সামনে এই সিঁড়িকোঠায় একটা ডিজাইন দেখতে পারলেন আপনারা। তো এই বাড়িটার পুরো দোতলার ফ্ল্যাটের একটা এই কীভাবে রুম করা হয়েছে, কীভাবে টয়লেট করা হয়েছে, কীভাবে কিচেন করা হয়েছে, তো এই ভিডিওগুলো আমি আপনাদের কাছে দেখাবো। তো আমি প্রথমে আপনাদেরকে এই দোতলায় প্রবেশ করতেছি, দেখতে পারতেছেন। তো দেখেন আমি সিঁড়িকোঠার উপরে উঠে গেছি। তো সিঁড়িকোঠার ডিজাইনটা দেখেন, এটা হলো সিঁড়িকোঠার ডিজাইন, অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে সিঁড়িকোঠাতে। দেখতে পারছেন আমি এখন দোতলার প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা দরজা লাগানো, দরজাটা আসলেও লোহা কাঠের দরজা লাগানো, একটা মেইন ডোর করা হয়েছে। তো আমি ফ্ল্যাটের ভিতরে এখন প্রবেশ করব। ঢুকেই দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা ডাইনিং ড্রয়িং রুম। দেখেন দেখেন স্কার্টিংয়ে কোন ধরনের টাইলস লাগানো হয়েছে, ফ্লোরে ১৬ অফ হোয়াইট টাইলস লাগানো হয়েছে। দেখেন দেখেন অনেক বড় একটা ডাইনিং ড্রয়িং। তো আপনারা আপনাদেরকে অন্য একটা রুমে নিয়ে যাবো এখন। দেখেন দেখেন অনেক বড় একটা ডাইনিং ড্রয়িং। দেখেন তো আমরা এখন দুইটা বাথরুম দেখাবো। এখানে দেখেন একত্রিত দুইটা বাথরুম তো করা হয়েছে, বাইরে একটা বেসিন, ডাইনিং বেসিন এটা। দেখেন তো একটা আমাদের দুইটা টয়লেট করা হয়েছে, একটা হাই কমোড এবং একটা আমাদের লো কমোড সেটিং করা। দেখেন দেখেন বাহিরে বেসিন ওয়ালটা মধ্যে সব টাইলস করা, ওখানে একটা ফলস সিলিং আছে। এটা একটা কমন বাথরুম, এখানে সিঙ্গেল লাইন করা, শাওয়ারটা লাগানো নেই, মানে কাজ বাকি রয়েছে এখানে। প্যানটা দেখেন এটা ছাদের উপরে বিদায়, এখানে নিচে কোনো ট্রাফ সেটিং করা হয় না, এই কারণে এটা ওসা হয়ে গেছে। দেখেন তো আপনাদেরকে আরেকটা বাথরুম দেখাবো এখন। দেখেন হাই কমোড লাগানো, টাইলসটা অনেক সুন্দর টাইলস লাগানো। তো দেখেন এই পাশে আরেকটা বেডরুম, দেখেন এটা একটা বেডরুম। এই বেডরুমটার সাইজ হবে আপনার ১৬ ফুট বাই ১৪ ফুট। দেখেন এই পাশে আরেকটা বেডরুম, একই রকম একই সেম কোয়ালিটির বেডরুম। আর ওই পাশে লম্বা বিশাল একটা বারান্দা আছে, তো সেটা আমরা আপনাদেরকে ওই পাশে ঢুকে দেখাবো। দেখেন আর এই সমস্ত দরজাগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর দরজা, এগুলো কিন্তু প্লাস্টিকের দরজা, কসমিক ডোর এগুলা, এগুলো বলা হয় কসমিক ডোর। দেখেন তো বারান্দাটা দেখানোর আগে আমি আপনাদেরকে অন্য একটা বেডরুম দেখাবো। দেখেন বাড়িটার ডিজাইন দেখবেন, এটা আবার ডাইনিং ড্রয়িংয়ে প্রবেশ করলাম। তো এখন আপনাদেরকে কিচেন রুম দেখাবো। দেখেন এখানে একটা সিঙ্ক লাগানো হয়েছে, দেখেন আর নিচে একটা হাউস রাখা হয়েছে। তো কাজগুলো বাকি বিদায়, এখানে অনেক কিছু বাকি রয়েছে। এখানে একটা কলের পয়েন্ট আছে, ওয়েস্টের পয়েন্ট আছে, সিঙ্কটা দেখেন। আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা স্ল্যাব, এখানে চুলা বসবে, জানালার পাশে চুলা বসবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা গলি, এটা একটা আপনার স্টোর রুম। আর এখানে কিছু জিনিসপাতি রাখার জন্য একটা সানসেট বানানো রাখা হয়েছে, দেখেন কিচেনের মধ্যে সানসেট রাখা হয়েছে। আর ওইটুকু দেখেন তো আমি আপনাদেরকে এখন আরেকটা বেডরুম দেখাবো, একই সাথে দুইটা বেডরুম একসাথে, একটা ফার্নিচার রাখার জন্য বেডরুম, একটা ফার্নিচার রাখার রুম, আর একটা এমনিতে বেডরুম। এটা হলো একটা বেডরুম, দেখেন
অনেক সুন্দর বড় একটা বেডরুম। স্কার্টিং গুলো এক একটা রুমে এক এক রকম স্কার্টিং লাগানো হয়েছে, ফ্লোর টাইলস লাগানো। দেখেন এটা একটা, এটা ফার্নিচার রাখার একটা রুম। দেখেন আমি আপনার কাছে বারান্দা দেখাবো। দেখেন এখানে জানলা কিছু লাগানো হয় নাই, এখানে আপনার ঠাই হবে, শুধু ঠাই হবে। তো দেখেন আমি আপনাদের বারান্দায় মধ্যে প্রবেশ করবো। তো পুরো বাড়িটার একটা বারান্দা, দেখেন পুরো বাড়িটার মধ্যে একটা বারান্দা, দেখেন কত বড় বারান্দা। দেখেন অনেক বড় বারান্দা, বিল্ডিং এর এই মাথা টু, এই মাথা শুধু বারান্দাই। আর বারান্দার ডিজাইন গুলো দেখবেন, দেখেন গ্রিল গুলা অনেক সুন্দর, গ্রিল লাগানো। গ্রামের পরিবেশে অনেক সুন্দর একটা বাড়ি। দেখেন এখানে এই বারান্দার মধ্যে ফল সিলিং করা হয়েছে, দেখেন এই ডিজাইনগুলো দেখেন। এটা কিন্তু সাধারণ বারান্দার মতো না, বা দেখেন এটা কিন্তু চাল দেওয়া সিস্টেম, এটা বারান্দার ভিতর থেকে চাল দেওয়া। তো আমি আপনাদেরকে দেখাবো নি পরে এই বাইরে থেকে এই এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।